এই লাইনটা এসে আপনি রিজার্ভটা কি থেকে বিল্ডিংয়ের নিচতলা যে রিজার্ভটা কি দেশে মামা আসেন এই যে রিজার্ভটা আর এই মোটরের লাইনটা এখান থেকে যদি রিজার্ভের পানি কোনো সময় ব্যবহার করে টান দেয় না এটার সাথে কানেকশন হবে মাঝখানে একটা চাবি যখন এই লাইনটা সামারসিবল লাইনটা বন্ধ থাকবে ওই চাবিটা বন্ধ থাকবে আবার এই লাইনটা এদিক দেয় সে এখান দেয় এই যে টি হয়ে একটা লাইন নিচ দেয় ওই সামারসিবল চলে গেছে আর একটা লাইন এই যে একবার সাইডতলা সাদ উঠে গেছে মামা তো এখানে মাটির নিচে যত কাজ আছে 6 ইঞ্চি পাইপের সব কাজ কিন্তু করা হয়ে গেছে এই যে দেখতেছেন এখানে এই কোণার মধ্যে ওয়েস্ট পানি দেওয়ার একটা পিট এই পানিটা এখান থেকে সরাসরি ড্রেনে চলে যাবে ড্রেনের লাইনও কিন্তু এখানে লাইন করা এরপর মাঝখানে যেটা এটা সোয়ারেজ পিট মানে এই পিট থেকে সোয়ারেজ লাইনে ট্যাঙ্কিতে পানি ঢুকবে সোয়ারেজের ময়লা ঢুকবে মুখ বাইর করা ড্রেনের লাইনটা দেওয়া হয় নাই কতটুকু কাজ হয়েছে আর এখান থেকে দেখতেছেন 6 ইঞ্চি পানির এবং ময়লা দুটা লাইনে কিন্তু আপনার টানা হয়ে গেছে এই পানি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এখান দিয়ে লাইনটা এই যদি গলিটা দেখেন এই গলিটা কিন্তু দুজনের সীমানা দুজনের সীমানা বামে একটা সীমানা পাইপ আছে ডাইনে একটা নতুন বিল্ডিং এর পাইপ আছে বামে পাইপটা কিন্তু এই ডাইনের যে বিল্ডিংটা কাজ করা হয়েছে এই বিল্ডিংটা কাজ করার পরে সময় বামের কাজটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল এই পাইপগুলো সম্পূর্ণই মানে আমাদের বাড়িওয়ালার খরচে করা হয়েছে এই কস্ট বা মজুরি কিন্তু দেওয়া হয় নাই মোটামুটি 150 ফিট পাইপের কাজ করা হয়েছে ময়লা লাইনে পুরোনো লাইনে আর নতুন লাইনের কাজ সম্পূর্ণ লাইনে কিন্তু এখান দিয়ে এসে এই যে বামে দেখতেছেন বামে পর্যন্ত পুরান কাজ আর ডাইনে চলে গেছে আপনি এখান থেকে যে নতুন বিল্ডিং কাজটা করতেছে এই বিল্ডিং এর কাজ তো এই পর্যন্ত হচ্ছে আপনি সোয়ারেজ লাইন আসছে সোয়ারেজ লাইন এই পর্যন্ত আইসে আপনার এখান থেকে আপনার যে বাইরের নিচতলা কিন্তু 4 ইঞ্চি কাজ সব করা শেষ নিচতলার 4 ইঞ্চি কোনো কাজ নাই শুধু হাউজে কানেকশন দেওয়া বাকি ছাড়া এক টাইপ কানেকশন দেওয়া বাকি আছে আর ময়লার সরি পানির লাইন এখান থেকে কিন্তু সরাসরি ওই মাথায় যে প্রথম যে হাউসটা দেখাইলাম সেই হাউস পর্যন্ত টাইনে নেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু কিচেন রুমের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত কিন্তু কিচেন রুমের 4 ইঞ্চি যে পাইপ লাইন সমস্ত কাজ কিন্তু করা হয়ে গেছে এবং আপনি সাপ্লাই লাইনের লাইনও কিন্তু টানা হয়ে গেছে দুইটা কিচেনের পঞ্চম তলা পর্যন্ত সাপ্লাই লাইন টানা হয়ে গেছে আর এখানে আপনার এই যে এখানে যে তুই বরাবর 5 তলা পর্যন্ত বাথরুম আছে এখানে হরিজেন্টাল লাইনগুলা নিচতলা থেকে কিন্তু দ্বিতীয় তলা থেকে কিন্তু চতুর্থ তলা পর্যন্ত পাইপটা উঠে গেছে তো এই হচ্ছে কাজ আর নিচতলা হচ্ছে আপনার 3টা বাথরুম আশা করি সম্পূর্ণ দেখবেন আর এই রুমের ভিতর যেহেতু চাবি নেই কারণ দেখাইতে বললাম না একটা কিচেন একটা টয়লেট একবার করা হয়েছে পরবর্তীতে ভেঙে এই টয়লেট গেছে কিচেনের জায়গায় এবং কিচেন গেছে টয়লেটের জায়গায় ফুলোর ভেঙে রড কেটে এই কাজটা করা হয়েছে এখানেও কিন্তু দুইটা রুদের কিন্তু একটা ব্যাপার আছে দুইটা রুজ এখানে গেছে বিষয়গুলো খেয়াল করেন পরে মন্তব্য করেন আর এখানে যে একটি বেসিনের লাইন আছে এই অপোজিট আর একটি বেসিনের লাইন আছে দুইটা বেসিনের লাইন এরপর আপনার এই বাথরুমটা কিন্তু গরম ঠান্ডা এই বাথরুমটা সম্পূর্ণ কমপ্লিট ওয়ারিং কমপ্লিট এখানে শুধু আপনার ওয়ারিং কমপ্লিট প্লাস 4 ইঞ্চি কাজ কমপ্লিট শুধু আপনার যে সাপ্লাই লাইনের কানেকশন এখান থেকে ওয়ালটা করে বাইরে বের করে দেওয়া বাকি আছে তো এখানে নিচতলা আপনার 3টি টয়লেট প্লাস 1টি কিচেন নিচতলার কাজ 3টি টয়লেট 1টি কিচেন 3টি টয়লেটে কিন্তু আপনার গরম ঠান্ডা কাজ করা হয়ে গেছে এখন বলেন এখানে আর কি কাজ বাকি আছে এখানে কিন্তু ড্রেন লাইন সব লাইনই করা হয়ে গেছে আর বাইরে তো দেখালাম তো নিচতলার কাজ এই পর্যন্ত এরপর হচ্ছে আপনার দ্বিতীয় তলা তো দ্বিতীয় তলায় কী কী কাজ করলাম দ্বিতীয় তলা হচ্ছে আপনার 4টা টয়লেট 2টা কিচেন রুম তো 4টা টয়লেটের কিন্তু আপনার একটি কিচেন রুম ওয়ারিং শেষ শুধু ফলস সিলিং মিলানো বাকি আছে
কিচেন ওয়ারিং শেষ, 4 ইঞ্চি পাইপে ফুটো করা শেষ, গ্রুপ কাটা শেষ, বেসিনের যে ডাইনিং এর একটা বেসিন আছে বেসিনের গ্রুপ কাটা শেষ। এরপর হচ্ছে আপনার এই যে একটা টয়লেট, এই টয়লেটে গ্রুপ কাটা সম্পূর্ণ কমপ্লিট কিন্তু ওয়ারিং হয় নাই। এই টয়লেটে হচ্ছে আপনার এই অবস্থা, তো পাশে এই দেখেন সম্পূর্ণ কিন্তু গ্রুপ কাটা শেষ। কতটুকু কাজ করলাম, পাশে আর কি টয়লেট আছে, এই যে পাশে এই টয়লেটটা কিন্তু আবার ওয়ারিং কমপ্লিট। এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় তালা, দ্বিতীয় তালা এই টয়লেটটা ওয়ারিং করা শেষ, দুইটা টয়লেটে একটা টয়লেট ওয়ারিং শেষ। আর পাশে আর একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের দুইটা টয়লেট আছে, একটা কিচেন আছে, ওই ফ্ল্যাটেও কিন্তু সম্পূর্ণ গ্রুপ কাটা শেষ, দ্বিতীয় তালার এই কাজের অবস্থা। এবং তৃতীয় তলায় কিন্তু সম্পূর্ণ গ্রুপ কাটা শেষ, তৃতীয় তলায় সম্পূর্ণ গ্রুপ কাটা কমপ্লিট কিন্তু ওয়ারিং কমপ্লিট হবে। প্রথম এবং দ্বিতীয় তৃতীয় তিনটি ফ্লোরে যে কাজ করা হয়েছে এই হচ্ছে বর্তমান কাজের অবস্থা। আর মাটির নিচে সম্পূর্ণ কাজ কিন্তু আপনার কমপ্লিট, শুধু একটু আস্তর দেখছেন আপনি, হাউস আস্তর বাকি ছাড়া, হাউস আস্তর এবং স্ল্যাব মারা ছাড়া। এই অবস্থায় এসে এই বিল্ডিংটার কাজটা আমার ছেড়ে দিতে হবে, কি কারণে কাজটা ছেড়ে দিব সেগুলো না বললে হয়তো অনেকেই বুঝতে পারবেন না। তো প্রত্যেকটা বিল্ডিং এ হয়তো প্রত্যেকটা এলাকায় এরকম হইতে পারে, কিছু কিছু কাজের লোক পড়ে যায় যাদের সাথে অনেক সময় বড় কাজ হলেও রেট মানে পুরো রেট ফাইসালা করে কাজ করা হয় না। তো অনেক সময় কিন্তু মালিকেরও গাফিলতি আছে, আমারও সমস্যা আছে, যেহেতু আমি কিন্তু তার বারবার বলছিলাম যে আমার কাজটা ফাইসালা করে নেন, রেটটা থেকে আমি দিবেন, সে তখন আমার বলছিল যে আপনি করেন, আপনাদের সমস্যা নাই, যেহেতু আমার মামার কাজ আপনি করছেন। তার মামার কিন্তু একটি 11 তলা বিল্ডিং এর, তার মামার দায়িত্বে আমি কাজটা করা হয়েছে আমার, সেই সুবাদে আর এভাবেই করা হয় না, যেহেতু সেই প্রবাসী মানুষ বাইরে থাকি, সরাসরি কথা হয় না এভাবে। এই হচ্ছে অবস্থা, তা এই অবস্থায় আমি মাত্র 40,000 টাকা নেওয়া হয়েছে আমার। যখনই আমার 2 সপ্তাহ বিল আটকাই দিল, জিনিস খেয়াল করে দেখবেন আমরা কিন্তু লেবার মিস্ত্রি চালাই, এবং আমরাও কিন্তু এই টাকা দিয়েছিলাম, আমাদের কিন্তু নিজস্ব কোনো যদি ব্যালেন্স থাকতো বা চালান থাকতো তাহলে কিন্তু আমরা এই পেশায় আসতাম, তাহলে কিন্তু আমরা ব্যবসা করতাম, যেহেতু আমরা কর্ম পেশায় জড়িত। অবশ্যই কিন্তু আমাদের বিষয়টা আপনি ভাবতে হবে যে আমাদের লোকজন চালাইতে হয় এবং তাদের খরচ পোষণ কিন্তু আমাদের করতে হবে। এখন সমস্যাটা হয়েছে যে সে আমার এই প্রস্তাব করতেছে ঢাকায় কাজ করে পার বাথরুম 4,000 টাকা, 4,000 টাকা পার বাথরুম কাজ করে গ্রাম অঞ্চলে কীভাবে মানুষ কাজ চালায় নেবে। তো এই অবস্থা যদি হয় তাহলে অবশ্যই কাজটা তো আমার করা হবে না। তার সাথে কত টাকার কাজ এই পর্যন্ত করলাম, অবশ্যই প্রত্যেকটা ভাই এই বিষয়ে আমার মন্তব্য করবেন যে কাজটা কত টাকা এই পর্যন্ত মজুরি আসতে পারে, সেভাবে কিন্তু আমি তার সাথে বসবো এবং আমার রেটটা এভাবে ফেসলা হবে। বাকি কাজ আমারও তার করার ইচ্ছা নাই, যেহেতু প্রথম থেকেই সে আমার বিল নিয়ে এরকম করতেছে, আর কিভাবে তার কাজ করাবার, যেহেতু প্রথম থেকেই অবস্থা করতেছে তাহলে তার কাজ করতে গেলে পরবর্তী তার অনেক সময়